নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগত আমাদের মনুষ্য কারিগরি বিদ্যায় আমাদের স্বয়ংবল গুরুকুল এবং সদ্গুরু মহারিষি জ্ঞানে আমরা যে কৃষ্ণ দত্ত জ্ঞান আমরা জানছিলাম আমাদের কৃষ্ণ দত্ত জ্ঞানের যে কথা আমরা শুনছিলাম বা হরে কৃষ্ণ নাম সম্বন্ধে যে জ্ঞান আমরা জানছিলাম বলছে সেখানে কিছু তত্ত্ব যা আমাদের শরীর এবং মনকে ঠিক রাখার জন্য সেখানে কিছু তথ্য যেখানে আমাদের চৈতন্য সত্তাচিত্তে শুদ্ধি করার জ্ঞান সেখানে কিছু জ্ঞান যা আমাদের সংখ্যা পরিসংখ্যাকে আমাদের দেহ তত্ত্বকে দেহের সংখ্যা পরিসংখ্যাকে জানায় তাহলে সেই বিষয়ে যারা জানতে চাইছেন যা আপনার শরীরকে জানাবে শরীরকে সুস্থ করবে এবং মনকে জানাবে মনকে সুস্থ করবে তাহলে সেই বিষয়ে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম যে আপনার কি কাজে লাগতে পারে বা কি ফলপ্রদ হতে পারে বা কিভাবে কর্ম করে এই বিজ্ঞানটা এই বিজ্ঞানটাকে আমরা জানব তাই আমাদের স্বয়ংবল গুরুকুল মনুষ্য কারিগরি বিদ্যায় আপনাকে সত্য সনাতন ধর্ম তো নয় সত্য সনাতন বিজ্ঞানকে জাগরণ করার জ্ঞানকে জানায় তাই শ্রীকৃষ্ণ ভগবান ভগবত্তে একটি শ্লোক বলেছিলেন এদন্ত দে গাতম প্রভাক্যা মাংস জ্ঞান বিজ্ঞান অসহিত যোগ্যতা মক্ষ সে অসুস্থ যে জ্ঞানটা আমরা মিথছি বা যেটা আমরা জানছি সেটা যদি বিজ্ঞান সম্মত না হয় তাহলে কি হয় যোগ্যতা উৎপন্ন হয় না বা যোগ্য কাজে বা মুখের কাজে বা মুখ্য কাজে ব্যবহার করা যায় তাহলে আমাদের হরে কৃষ্ণ রাম বিজ্ঞান সম্মত কিনা বা বিজ্ঞান বিষয়ে ভাবে বিজ্ঞান যাকে আমরা বিষয়ের জ্ঞান বলি কোন বিষয় শরীরের এবং মনের চিত্তে শুদ্ধির জ্ঞানের কথা তাই যোগ সূত্রে প্রথম সূত্র বলা হয় যোগ চিত্ত বৃত্তি এই যে সূত্রটা বলা হয়েছে চিত্তের বৃত্তি না হলে আমাদের শুদ্ধি হয় না বা আমাদের মধ্যে স্বরূপ প্রতিষ্ঠা হয় না তদা দষ্ট স্বরূপ এই নাম এই কথাগুলো বলা হয়েছে তা আমি কে একে চিনতে গেলে আমাদের চিত্তে শুদ্ধি করতে হয় তাই দেখি এর আগে আমরা জেনেছিলাম হরে কৃষ্ণ রাম যারা জপ করছেন ষোলো মালা করে আট মালা করে চার মালা করে বা দু মালা এক মালা করে বা একশো আট বার নাম করছেন সারা দিনে তারা এটা কিভাবে মনের চিত্তকে শুদ্ধ করতে পারে কিভাবে মনের চিত্তে শুদ্ধি হয় আমরা আগে জেনেছি আমাদের হৃদয়ের যে গতি এবং আমাদের প্রাণবায়ুর যে গতি তার সারাদিনে প্রথম প্রাণবায়ুর গতি একুশ হাজার ছশো বার আর আমাদের হৃদয় মিনিটে বার কি করছে লাভ ডুব এই গঠন করছে বলছে আমাদের শরীরের কি বলছে দুই চার আট অষ্টচক্র মন ষোল তত্ত্ব জ্ঞান এবং তারপরে বত্রিশ তত্ত্ব জ্ঞান আমাদের সুচিন্তা কুচিন্তা সুমতি কুমতির জ্ঞান সুদৃষ্টি কুদৃষ্টির জ্ঞান সুমন কুমনের জ্ঞান সুইচ্ছা ইচ্ছা কু ইচ্ছার জ্ঞান এরপর হচ্ছে আমাদের সপ্তাহে চৌষট্টি কলারসের জ্ঞান তারপর আমাদের আবার হৃদয়ে বাহাত্তরটি জ্ঞান বাহাত্তর হাজারের নারীর জ্ঞান বাহাত্তর লক্ষ বাহাত্তর কোটি নারীর জ্ঞান তারপর আমাদের ভেতরে যে চিত্তে শুদ্ধি একশো আট আমাদের মনের বিকাশের জ্ঞান আমাদের সত্তার জাগরণের জ্ঞান নিজেকে নিজের চেনার জ্ঞান বলছি আমরা দম সাধনের কিছু তথ্য বলেছিলাম যারা দম সাধনার ভিডিও দেখেননি বা সৎসঙ্গ করেননি বলছি তাদের জন্য দম সাধনাটা আবার দেখে নেবে কিন্তু এখানে দম সাধনার সঙ্গে প্রাণবায়ের সঙ্গে কৃষ্ণ যে শক্তি ভক্তির যে জ্ঞান আমরা জানছি তাই আপনার শুদ্ধি হওয়া দরকার আপনার যে তথ্য বা নামটা আপনারা করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা করলে কি হয় বলছে এখানে আছে ষোলোটা নাম বত্রিশটা অক্ষর ষোলোটা নাম কেন বলছে ষোলোটা নাম মনের ষোলো তত্ত্বের জ্ঞান আর বত্রিশটা অক্ষর কেন বলছে একদিকে বত্রিশ হাজার নারী যা আমাদের সুমতি এবং কুমন্ত্রীকে জানায় একদিকে বত্রিশ হাজার নারী আমাদের সুমতি কুমতিকে জানায় আমাদের সু ইচ্ছা কু ইচ্ছার দিকে যায় বত্রিশ চত্বর জ্ঞান সুদৃষ্টি এবং কুদৃষ্টির জ্ঞান হচ্ছে এই বত্রিশটি জায়গায় যদি কম্পিত হয় যে আমাদের স্ট্রিং থিওরি বা শব্দ থিওরি বা মন্ত্র থিউরির জ্ঞান বা মন্ত্রের দ্বারা যে কর্ম করা হয় সেই কর্মের জ্ঞান মন্ত্র আমাদের কি করে মনের তন্ত্রগুলোকে কম্পিত করে মন্ত্র কি করে মনের তন্ত্রগুলোকে কম্পিত করে মনের তন্ত্র মানে আমরা পড়েছি কলা কোষ কলা তন্ত্র এটা আমরা জানি আমাদের নিউরন আমাদের স্নায়ু হচ্ছে তন্ত্র তাহলে স্নায়ুগুলোকে সঠিকভাবে পজিটিভ অর্থাৎ সু আর কু এই দু দিকে চালানো হয় কম্পনটা দু রকম বলছে তার সাইলো আকৃতি বা সাই আকৃতি বা মন ভাইব্রেশন বা কম্পন এই কম্পনের দুইটি ভাগ পজিটিভ দিক ক্ষুদিক হচ্ছে এই দুটো দিকের যে জ্ঞান জানতে গেলে কি করতে হবে হচ্ছে আমাদেরকে শান্ত হতে হবে শান্তি প্রশান্তি কিভাবে পাবো এই শান্ত প্রশান্ত কিভাবে হয় শান্তি প্রশান্তি কিভাবে হয় বলছে মন যাদের শান্ত নেই মন যাদের চঞ্চল তারা বিকৃতি করে তারা কোনোদিন সুকৃতি করতে পারেনি বলছে মন চঞ্চল যদি হয় তাহলে আপনার কর্ম ঠিক হবে না আপনি কখন কি কর্ম করবেন সেটা জানতে পারবেন না বলে আপনার দ্বারা কি করা হবে সেটাও বুঝতে পারবেন না আপনি যা করলে তাও শুনতে পারবেন না পরে গিয়ে যখন ভুল বুঝতে পারবেন তখন সেই কর্মকে ঠিক করতে পারবেন না তাই বলছে মনের চঞ্চলতা থেকে স্থিরতা আনতে গেলে বলছে হরিনাম করতে হবে। আবার যারা হরিনাম করে শুধু হরিনাম করলেই হয় না ভেতরের স্থিরতা জাগাতে গেলে নিজেকে শুদ্ধ হতে হয় তাই শুদ্ধ আচার শুদ্ধ বিচারের জ্ঞানটাই কর্ম স্বীকৃতির দিকে যায় বলছে আপনি সব ত্যাগ করেও যদি সুকৃতি জ্ঞান না আনতে পারেন তখন আপনার ভেতরে বিকৃত হয় সুকৃতির জ্ঞান আনতে গেলে মনের চঞ্চলতাকে স্থির হতে হবে প্রথমে নিজেকে শান্ত হতে হবে শান্ত হতে গেলে বলছে মনের শান্তি পেতে গেলে ষোলোমালা হরিনাম জপ করতে হবে মনে শান্তি পেতে গেলে বলছে ষোলোমালা হরিনাম জপ করতে হবে হরিনাম যারা জপ করছে ষোলোমালা সদগুরু মহারীষ জ্ঞান দীক্ষা শিক্ষা নিয়ে বলছে তাদের শান্ত হওয়ার প্রয়োজন আর সমাজে যে জ্ঞানটা আছে আপনারা জেনে দেখুন আপনারা ভেবে দেখুন এখানে লেখা আছে দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য মহাপ্রভু তা রচিত করেছিলেন এই লেখাটাই কিন্তু বর্তমানে যেভাবে পাঠায় কেউ ও যোগ করে ফেলেছে কেউ আযোগ করে ফেলেছে যদি সংস্কৃত ভাষার তথ্যতে যান এক বছর দ্বি বছর বহু বচন নর নর নরা নর নর নরা তাহলে বলছি যে তথ্যটা এখানে আছে কৃষ্ণকে কি একের অধিক যে আপনারা কৃষ্ণ বলেন বা কৃষ্ণ কি দ্বিতীয় দুজন যে আপনারা কৃষ্ণ বলেন তাহলে বাংলা ভাষায় যে তথ্যটি দেওয়া রয়েছে এখানে লেখা যে দেখুন হরে কৃষ্ণ রাম তাহলে আপনারা কি করেন আচ্ছা আপনাদের দ্বারা যে কর্মটা হয় বা যে নামটা হয় সেটা কি সঠিক হয় নাকি সঠিক হয় নি বলেই তাই আপনাদের বিকৃতি তাই আপনাদের বিকৃতি হয়েছে হচ্ছে মনের ঘরে হয়েছে সমাজে হয়েছে সংস্কৃতিতেও হয়েছে আবার যদি আরো গভীর ভাবে বলেন বলতে ধর্মের গ্লানি হয়েছে তাই শ্রীকৃষ্ণ ভগবান মহাভারতের যুদ্ধের আগে কথাটি বলেছিলেন যদা যদা হি ধর্মস্য ग्लानेर्भवति भारत अभ्युर्थानम् अधर्मः तदात्मानम् सृजामम् पवित्रायणाय साधुनम् विनाश्चायश्चादुष्कृतम् ধর্ম যুগে আবার তিনি অর্জুন কে বলছেন এই পার্থ তুমি যে জ্ঞানটা পেয়েছ সেই জ্ঞানটা কি পরম্পরাগত ভাবে রাজ্যাদি লাভের জন্য সাম্প্রদায়িক ভাবে তা ক্ষিন্ন হয়ে যায়নি তো তোমায় কি ভুলে গেছো সেই অক্ষর ওমের জ্ঞান সেই ওমের তথ্য এই যে তথ্যটা বলা হয় অক্ষর বোমের মধ্যে আমি ওমকার শ্রীকৃষ্ণ ভগবান এই কথাটাই বলেছেন তাই অক্ষর বোমের জ্ঞানটাকে আপনাদের জানতে হবে তাই নাম যোগ সম্বন্ধে আপনাদের সঠিক ধারণা আনতে হবে আপনি যে নামটা জানছেন সেই নামের বিষয়টাকে জানতে হবে তার বিষয়গত জ্ঞানকে নিলে আপনি তার বিজ্ঞানকে সনাতন বিজ্ঞানকে জানতে পারবেন আপনারা যারা জানছেন বা বুঝছেন তারা কি করছেন বলছে আপনারা যারা জানছেন বা বুঝছেন তারা কি ভাবছেন যা নিয়েছেন তা কি সুকৃত আপনারা যা জানছেন তা সুকৃত গুরুকুল সদ্গুরু মহারিষি মালবার যে তত্ত্ব সেখানে যদি ভুল পান দেখুন কি আছে এখানে লেখা আছে আপনারা দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ক্রে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এই নামের সঙ্গে কিছু তত্ত্ব আছে আমাদের মনের ঘরে চিত্তকে জাগাতে গেলে চৈতন্য অবস্থা পেতে গেলে সঠিকভাবে প্রকৃতি উচ্চারণ করতে হয় চৈতন্য মহপ্রবু যখন দিয়েছেন তিনি সৃষ্টি করেছেন এই নাম তার যুক্ত অক্ষরে সঞ্চয় করে এই ষোলো নাম বত্রিশ অক্ষর দিলেন কিন্তু আপনারা যখন আকার বা অকার যোগ করছেন তাতে আর বত্রিশ অক্ষর থাকছে না হয় তেত্রিশ নাহলে চৌত্রিশ অক্ষর হয়ে যায় তাই আপনাদের সুকৃতি না বিকৃতি এটা আপনারা দেখুন আপনারা বিবেচনা করুন আপনার যে গুরুর কাছ থেকে যে সনাতন ধর্মীয় যে অবলম্বী বা হিন্দু ধর্ম অবলম্বী যে গুরু গোসাই বৈষ্ণবদের কাছ থেকে এই মন্ত্র নিয়েছেন তা সঠিক নিয়েছেন কেন আপনাদের জানতে হবে আর যদি না পান তাকে আবার সঠিকভাবে নিতে হবে সঠিকভাবে নিয়ে সঠিকভাবে শিখে তাকে জানা এবং তার যদি জব করতে পারেন আপনাদের শরীরে এই হৃদয়ের জ্ঞানের ভক্তি প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে আপনাদের মনে শান্তি চিত্ত এবং চৈতন্য সত্তার জ্ঞান বৃদ্ধি হবে আগামী পর্বে আমরা আবার বলবো কিভাবে এই নাম থেকে আমাদের চিত্ত শুদ্ধি করা যায় তাই প্রথম আপনি একটু অভিজ্ঞতা করে দেখুন এই নামকে ষোলোমালা জপ করে দেখুন এক সপ্তাহ তখন আপনি বুঝতে পারবেন কি হয় ষোলোমালা জপ করতে দেড় ঘন্টা সময় লাগে দেড় ঘন্টা ঈশ্বরের নাম যখন জপ করবেন জপ করলে কি হয় আপনার ভেতরে সঞ্চয় হয় সেই নাম সঞ্চয় হয় যে নাম আপনার জগৎকে জাগরণ করায় আপনার পৃথিবীকে সঠিক জাগরণ করায় এবং আপনাকে শুদ্ধ করে আপনার মনকে চঞ্চলা থেকে স্থির শান্তি দিকে দিকে নিয়ে নিয়ে যায় যায় চিত্ত আমাদের মনে করে ষোলোটি তত্ত্ব আছে ষোলোটি ডাইমেনশন তার মধ্যে চারটে মুখ্য মন বুদ্ধি চিত্ত আর আকাশ এই ষোলোটি তত্ত্ব কি আগামী পর্বে আমরা বলবো একে কিভাবে শুদ্ধ করবেন আপনার সুমন আর কুমন সুচিন্তা দুশ্চিন্তা বা কুচিন্তা কিভাবে দূর করবেন বা আপনার সুদৃষ্টি বা সুদর্শন কিভাবে বৃদ্ধি করবেন দূরদৃষ্টি কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে জ্ঞান আমরা জানবো তো সকল ঈশ্বর সন্তানের ধন্যবাদ আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण चैतन्य श्रीकृष्णा चैतन्ना बभुनेतानन्द गौर गौर्भाक्तोविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রেবাই বলছি এখানে ষোলোটি তত্ত্ব কি এই ষোলোটি তত্ত্ব আগাম পর্বে আমরা জানবো এবং ষোলো তত্ত্ব বত্রিশ তত্ত্বটা কি সেটাও আমরা জানবো তাই আপনাদের একটা কর্ম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ষোলো মালা জপ এই সপ্তাহ আপনারা করুন করে কিছু প্রশ্ন বা কিছু মনের তথ্য আপনারা যেটা জানতে পারছেন অনুভূতি করতে পারছেন এইটাকে আমাদের করুন যদি আপনার কোনো অনুভূতি জাগরণ হয়ে থাকে সেই অনুভূতি জাগরণ করতে পারেন অনুভূতি জাগরণের কথা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন কিন্তু তার আগে আপনাকে কর্ম করতে হবে এই কর্মযোগ প্রায় প্রথম যোগ ভগবদ গীতায় তিনটি ভাগে যোগের কথা বলা হয়েছে একটা কর্মের সংসার একটা ভক্তির সংসার একটা জ্ঞানের সংসার তাই কর্ম সংসারকে ঠিক রেখে ষোলোমালা জপ করে দেখুন যারা জপ নিয়েছেন সদ্গুরু মহারিষি মালবাবার কাছ থেকে দীক্ষা বা শিক্ষা নিয়েছেন তাদের সবাইকে অনুরোধ আপনারা ষোলোমালা জপ করে দেখুন করে দেখলে আপনার কি অনুভূতি আপনার কি চার্বণ তা আপনি বুঝতে পারবেন সকল ঈশ্বর সন্তানের ধন্যবাদ আমাদের দেখার জন্য আর ষোলো তথ্যটা কি বা সেই প্রশ্নটা আপনাদের থাকলে আপনারা মনে মনে জানার চেষ্টা করুন বা গুরু ধরে জানার চেষ্টা করুন তারপরে আমরা আগামী পর্বে আবার বলবো আপনাদের ষোলো এবং বত্রিশ তথ্য কিং